করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এখন থেকে মাস্ক ছাড়া আসলে কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে সেবা দেয়া হবে না। এজন্য নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়ন করা হবে। অফিসগুলোতে এই নীতি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষভার ভার্চুয়াল বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। আসছে শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান নিল সরকার। সব জায়গাতেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এক নম্বর হলো নো মাস্ক নো সার্ভিস। সব প্রতিষ্ঠান, বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। এটা একদম আমরা কম্পালসারি করে দিয়েছি এবং সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না।